আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জোসনা হ্যান্ডস্কার থেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি হাতের কাজ নিয়ে চলে আসলাম। আজকে আমার হাতের কাজটি হলো কাপড় দিয়ে কীভাবে হিজাব বানানো হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আমি এই যে কাপড়টা আপনারা আনসেস করে নেবেন, এখানে এতটুকু আমি কাপড় নিয়েছি। আর এই সুতোটা আমি মানে সেম কালারের সুতো নিয়েছি। এখন আমি এটা এই যে ভিউয়ার্স, এখানে আমি উপরে নিচের থেকে আমি এটা উঠাবো। এখানে এই যে ঠিক এভাবে আমি সবটা আমি জোড়া লাগাবো। এই যে উপরে নিচের থেকে এটা উঠাতে হবে। ভিউয়ার্স এই যে নিচে দিয়া উপর দিয়া যাতে উঠে সেলাইটা ওইভাবে করতে হবে। এই যে ভিউয়ার্স এখানে আমি সেলাইটা দিয়ে দিয়েছি। এই যে এটা আমি এই যে উপরে নিচে এই জুটা একসাথে জোড়া ফেরা উপরে নিচে উঠাইছি সেলাইটা। এখন আমি কি করব, এটা আমি এভাবে এই যে এভাবে টান দেব। এই ভিউয়ার্স দেখেন, এই যে এখানে টান দিয়া আমি পুরোটা একসাথে করে আবার এটার ভিতর দিয়ে আমি নেব। এখন আমি এটা বানাইছি। বানানোর পর এখানে আমি আরেকটা মানে যাতে সেলাইটা ভালোভাবে বোঝা না যায় সেই জন্য আমি এখানে একটা ইয়ে দিই, এই যে তেল দিব। এখন এটা আমার এই যে এরকম হচ্ছে। এখানে আমি এখন আমি এই পুঁতিটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি এই পুঁতিটাতে দিব। এখন কী করতে হবে, এখান থেকে সুতোটা আমার মাঝখানে নিয়ে আসতে হবে এটা বসানোর জন্য।
যে এটা আমার কিছু হিজাব পিতায় যে এখানে ইয়াটা বসাতে সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই কালারের একটা আলপিট দিব, এই যে যেটা। এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে এখান দিয়ে আমি এটা বসাবো। আমার হিজাব প্রিন্টটি রেডি হয়ে গেছে। এই যে দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।